নমস্কার কিছুক্ষণ আগেই ধর্মীয় অনুষ্ঠানে বর্ধমানে যাওয়ার সময় বীরভূমে ঘটে গেল ভয়ঙ্কর বাস দুর্ঘটনা ভয়াবহ এই দুর্ঘটনায় চল্লিশ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশে উদ্ধারকারী দল গুরুতর আহত অবস্থায় চল্লিশ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে কোথায় ও কীভাবে ঘোল্ড এই ভয়ঙ্কর বাস দুর্ঘটনা বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন স্থানীয় সূত্রের খবর অনুযায়ী পূর্ব বর্ধমান থেকে ষাটজন মহিলা ও শিশু নিয়ে একটি বাস ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে ঝাড়খণ্ডের আলুদোয়া গ্রামে গিয়েছিলেন আজ অনুষ্ঠান শেষে রামপুরার দুমকা সড়ক দিয়ে তারা বর্ধমান ফেরার সময় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ সীমানার কাছে হরিহর পিনোনা গড়িয়ার মাঝে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীদের নিয়ে রাস্তার ধারে খালে উল্টে যায় দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় চল্লিশ জনকে উদ্ধার করে আহতদের রামপুর আর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে বাসের যাত্রীদের একাংশ অভিযোগ করেছেন বাসের চালক মধ্যপ অবস্থায় ছিলেন সেই কারণে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি খালে উল্টে যায় এদিকে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন বাসের গতি বেশি থাকার ফলে চালক গতি না কমিয়েই বাঁক নিতে যান আর তার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি খালে বাসটি উল্টে যায় কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখতে এলাকা সিসিটিভি ফুটেজ দেখার পাশাপাশি গাড়ির চালক অবস্থায় ছিল কি না তাও খতিয়ে দেখা হয়েছে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার ধারে খালে উল্টে যায় ইতিমধ্যে এই গাড়ির পারমিট সব কিছু ঠিক আছে কি না তাও খতিয়ে দেখা হয়েছে দুর্ঘটনার জেরে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হলে পুলিশ প্রশাসনে সে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভয়াবহ এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং আহত ব্যক্তিদের পরিবারে নেমে এসেছে শোকের ছা এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ